হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস, আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা প্রত্যেকটা পর্বে। তো আজকেও একটি জগদ্ধাত্রী পুজো পরিক্রমা তোমাদেরকে দেখাবো, কিন্তু এটি জগদ্ধাত্রী নয়, এটি হচ্ছে কালী পুজো হয়ে থাকে। আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের কৃষ্ণকালীতলায়। তো কৃষ্ণকালীতলা, এখানে প্রত্যেকের আরাধ্য দেবী হচ্ছে কালী। সেই কালী প্রতিমা তোমাদেরকে দেখাবো। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, সেই কালী পুজোর ছবি তোমাদেরকে দেখাবো। এবং তার পাশাপাশি তোমাদেরকে দেখাবো, এখানে প্রতি বছরে খুবই অসাধারণ অসাধারণ মণ্ডপসজ্জায় সুসজ্জিত করে। আমরা দেখতে পাচ্ছি পেছনে খুব সুন্দর সুন্দর পুতুল দিয়ে তাদের মণ্ডপসজ্জাটাকে ফুটিয়ে তুলেছে। তো সেইটাই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো এবং সঙ্গে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে অসাধারণ মণ্ডপসজ্জায় সুসজ্জিত করেছে শান্তিপুর শহরের সুত্রাগড়ে কৃষ্ণকালীতলা বারোয়ারি। তো সেই কৃষ্ণকালীতলা বারোয়ারির অসাধারণ মণ্ডপসজ্জাটি সুসজ্জিত তোমাদেরকে দেখালাম। তো আমরা ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছি একদম মণ্ডপের সামনে। তো চলো, মা কালীকে দর্শন করাই। এখানকার আরাধ্য দেবী হচ্ছে মা কালী, সেই মা কালীকে তোমাদেরকে দর্শন করাবো। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো।